2004 সালে লোকসভা ভোটের পর তৈরি হয় কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ। 20 বছরের ব্যবধানে লোকসভা ভোটের আগে মুছে গেল কার্যত অস্তিত্বহীন সেই জোট। বেঙ্গালুরুতে আত্মপ্রকাশ করল বিজেপি বিরোধী সমমনস্ক 26টি দলের নতুন জোট, যার পোশাকি নাম ইন্ডিয়া। যে নামের সঙ্গে জড়িয়ে রয়েছে জাতীয় আবেগ, এমন একটি নাম বাছাই করে বিরোধীরা মাস্টার স্ট্রোক দিয়েছেন বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। লক্ষ্য 24-এর লোকসভা ভোটে বিজেপিকে ক্ষমতাচ্যুত করা, সেই উদ্দেশ্যে দ্বিতীয়বার একজোট কংগ্রেস সহ 26টি বিরোধী দল। 23 জুন পাটনায় প্রথম সম্মেলনের 3 হপ্তা পর বেঙ্গালুরুতে সোম ও মঙ্গলবার দ্বিতীয় সম্মেলনের আয়োজন করা হয় বিরোধীদের তরফে। গতবারের তুলনায় এবারের সম্মেলনে নতুন করে যোগ দেয় আরও 10টি দল। সোমবার মমতা সোনিয়া বন্ধুত্বের মুহূর্তকে সাক্ষী রেখে বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী 26টি দলের মেগা বৈঠক শুরু হয়েছিল, শেষটাও হল ঐক্যবদ্ধ ছবি দিয়ে। সোমবার প্রথম থেকেই শোনা যাচ্ছিল বৈঠক শেষে নৈশ ভোজে থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু শেষমেশ মুখ্যমন্ত্রী ফেলতে পারেননি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর কথা। কিছু না খেলেও নৈশ ভোজের জমায়েতে খানিকক্ষণ অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সোমবারের মতোই মঙ্গলবারের বৈঠকেও সোনিয়ার পাশে বসতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে। সোনিয়ার পাশেই ছিলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক পাশে ছিলেন রাহুল গান্ধী। কংগ্রেস সূত্রে খবর, পরিকল্পনা করে এইভাবে বসার ব্যবস্থা করা হয়েছিল। অন্যদিকে জল্পনা চলছিল যে ইউপিএর নাম বদল করা হবে। অবশেষে মঙ্গলবার বৈঠকে স্থির হলো নতুন নাম। বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী বৈঠকের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার মহাজোটের নাম দেওয়া হয় ইন্ডিয়া, অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স। নাও উইথ অল 26 পার্টিজ আ নিউ নেম ইজ গিভেন, দ্যাট ইজ ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স, দ্যাট ইজ আইএনডি। যদিও চক দে ইন্ডিয়া লিখে আগে ইঙ্গিতপূর্ণভাবে টুইট করে কথা জানিয়েছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন, বৈঠকে উপস্থিত বিরোধীদের মূল এজেন্ডা ছিল এজেন্ডা 1, একজোট হয়ে বিজেপি বিরোধী লড়াই, এজেন্ডা 2, বিরোধী জোটের নামকরণ, এজেন্ডা 3, জাতীয় স্তরে অভিন্ন কর্মসূচি, এজেন্ডা 4, কেন্দ্র বিরোধী লড়াইয়ের রণকৌশল ঠিক করা। মঙ্গলবার ছিল মূল বৈঠক। বৈঠক শেষে একটি সাংবাদিক বৈঠক করেন বিরোধীরা। সেখান থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, খুব ভালো এবং ফলপ্রসূ একটা বৈঠক হয়েছে, আজ থেকে নতুন চ্যালেঞ্জ শুরু হলো। এনডিএ ক্যান ইউ চ্যালেঞ্জ ইন্ডিয়া? ইট ওয়াজ কনস্ট্রাকটিভ, ফ্রুটফুল, অ্যান্ড আই থিঙ্ক ফ্রম টুডে ইটস এ রিয়েল চ্যালেঞ্জ। উই অলরেডি স্টার্টেড, লেট আস চ্যালেঞ্জ ইন্ডিয়া। NDA, can you challenge India? Bhajpa, can you challenge India? The other people, can you challenge India? We love our motherland. Aaj hum sab log 26 partiyan Bangalore mein yahan pe ekatrit hue. Ye dusri meeting thi, Patna mein 16 partiyan ikatthi hui thi. तो ये अच्छी बात है कि कुनबा बढ़ रहा है। आज से 9 साल पहले इस देश के लोगों ने नरेंद्र मोदी जी को भारी बहुमत देके जिताया था। इन 9 साल के अंदर उनके पास मौका था, वो देश के लिए बहुत कुछ कर सकते थे, लेकिन इन 9 सालों में उन्होंने एक भी सेक्टर ऐसा नहीं है जिसमें हम कह सकें कि तरक्की हुई है। বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে ঘোষণা করে দেন পরবর্তী বৈঠক হবে মুম্বাইতে। তিনি আরও বলেন, এনডিএর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বৈঠক, গণতন্ত্র ও সংবিধান রক্ষায় এই বৈঠক, 24-এর লোকসভায় এনডিএ বনাম ইন্ডিয়া, বিরোধী জোটের 11 সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হবে, মুম্বাইতে সেই সদস্যদের নাম চূড়ান্ত হবে। We'll decide shortly and we are going to meet again in Maharashtra, Mumbai. There we'll discuss the names of the coordinators and 11-member name will be announced there.
দেশের আওয়াজের জন্য লড়াই। ইন্ডিয়ার সামনে কেউ দাঁড়ালে কার জয় হয় সকলেই জানেন, সে কারণে এই নামের অবতারণা। এরপরের বৈঠকে অ্যাকশন প্ল্যান তৈরি করা হবে। বৈঠক শেষে বলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, जब भी कोई हिंदुस्तान के सामने खड़ा होता है, इंडिया के सामने खड़ा होता है, तो जीत किसकी होती है कहने की ज़रूरत भी नहीं है। मैंने कहा दूसरी मीटिंग है, इसके बाद हमारी मीटिंग महाराष्ट्र में होगी और हमने निर्णय लिया है, सब ने निर्णय लिया है कि अब हम एक एक्शन प्लान तैयार करेंगे जहां हम एक साथ मिलकर देश में हमारी विचारधारा के बारे में और जो हम देश के लिए करने जा रहे हैं उसके बारे में बोलेंगे। इज अ फाइट बिटवीन इंडिया एंड द बीजेपी, इट इज अ फाइट बिटवीन इंडिया एंड मिस्टर नरेंद्र मोदी। पटनाय বিরোধীদের বৈঠকে সূক্ষ্ম দূরত্বে ছবি ধরা পড়েছিল। মূলত এই দূরত্ব ছিল কংগ্রেস ও আপের মধ্যে। কেন্দ্রের অর্ডিন্যান্স ইস্যুতে কংগ্রেসের সমর্থন না মেলায় এই দূরত্ব ছিল। এবার সেই দূরত্ব ঘুচেছে কংগ্রেসের সমর্থনে। খানিকটা দূরত্ব দেখা গিয়েছিল তৃণমূল ও কংগ্রেসের মধ্যে। বেঙ্গালুরুর বৈঠকে দূরত্বের লেশ মাত্র ছিল না। অর্থাৎ বেঙ্গালুরুতে ইন্ডিয়ার আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গে বিরোধীরা বার্তা রেখে গেল একজোট হওয়ার উজ্জ্বল দৃষ্টান্তের। ফের বিরোধী ঐক্যের শান। পাটনার পর বেঙ্গালুরুতে একজোট বিজেপি বিরোধী দলগুলো উপস্থিত ছিল। কংগ্রেস, তৃণমূল, আপ, সিপিএম সহ মোট ২৬টি দলের নেতারা। বেঙ্গালুরুতে ফের মিলিত হলো বিজেপি বিরোধী দলগুলি। পাটনার বৈঠকের তিন সপ্তাহ পর সোম এবং মঙ্গলবার বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী মোট ২৬টি দল মহাজোট বৈঠকে যোগ দেয়। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন দল অংশগ্রহণ করেছিল এই বৈঠকে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস, আরজেডি, জেডিইউ, এনসিপি, শিবসেনা, সমাজবাদী পার্টি, ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, সিপিএম, সিপিআই, সিপিআইএমএল, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, আম আদমি পার্টি, বিসিকে, আরএসপি, কেডিএমকে, ফরওয়ার্ড ব্লক, আইইউএমএল, আরএলডি, এমজিএমকে, কেরল কংগ্রেস, কেরল কংগ্রেস মুক্তি, আপনা দল, এমএমকে। বেঙ্গালুরুর এই মহাজোটের বৈঠক থেকে মূল বার্তা উঠে আসে যে এই ২৬টি দল যাবতীয় মতভেদ সরিয়ে বিজেপির বিরুদ্ধে একযোগে লড়াই করতে চাইছে। কিন্তু এই বৈঠকে উল্লেখযোগ্যভাবে অনুপস্থিতি লক্ষ্য করা গিয়েছে জেডিএস এর। প্রশ্ন উঠছে, জেডিএস বেঙ্গালুরুর বৈঠকে অংশ না নেওয়ার অর্থ কি? বিজেপির সঙ্গে হাত মেলানোর ইঙ্গিত তাহলে? ব্যুরো রিপোর্ট, আর্ট প্লাস নিউজ।